শ্রুতিমণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের বোরো ধানে অতিরিক্ত ছিটে তার কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। স্বাভাবিকভাবে ধানে সাধারণত শতকরা 15 থেকে 20 ভাগ ছিটা হয়ে থাকে। ছিটার পরিমাণ এর চেয়ে বেশি হলে আপনাকে ধরে নিতে হবে যে থোড় থেকে ফুল ফোটা এবং ধান পাকার আগ পর্যন্ত ফসলে কোনো না কোনো প্রতিকূল অবস্থা শিকার হয়েছে, যেমন অসহনীয় ঠান্ডা বা গরম, খরা বা অতিবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, পোকা ও রোগ বালাই, এর যে কোনোটি দ্বারা আপনার ফসল আক্রান্ত হয়েছে। প্রথমত আসা যাক ঠান্ডা বা কোল্ড ইঞ্জুরি। আগাম বোরো ফসলের বেলায় রাতের তাপমাত্রা যদি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা যদি 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, বিশেষ করে কাস্থর থেকে থোর অবস্থা পর্যন্ত বিরাজ করে, তাহলে ধান ছিটা হওয়ার মোটামুটি সংকট তাপমাত্রা এটা। এই অবস্থায় 5 থেকে 6 দিন যদি শৈত্য প্রবাহ থাকে তাহলে অতিরিক্ত ছিটে হওয়ার আশঙ্কা থাকে। রাতের তাপমাত্রা সংকট মাত্রার নিচে নেমে আসলেও যদি দিনের তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস হয় বা এর চেয়ে বেশি থাকে তাহলে ধান ছিটে হওয়ার আশঙ্কা কমে যায়। এরপরে দ্বিতীয় যে কারণ সেটা হলো গরম। যে নিম্ন তাপমাত্রা ফসলের জন্য যেমন ক্ষতিকর, উচ্চ তাপমাত্রাও তেমনি ক্ষতি করে। নাভি বুরোর বেলায় ধানের জন্য অসহনীয় গরম তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস, ফুল ফোটার সময় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 1 থেকে 2 ঘন্টা উক্ত তাপমাত্রা বিরাজ করলে ধান মাত্রা অতিরিক্ত ছিটা হয়ে যায়। দেরিতে বোরো ধানের আবাদ করলে অতিরিক্ত ছিটা হওয়ার ভয় থাকে, বিশেষ করে মে মাসের প্রথম দিক। ধানের ফুল ফোটা অবস্থায় বেশি গরমের মধ্যে পড়লে ধানের অতিরিক্ত ছিটা হয়। ঝড়ো বাতাস, প্রচন্ড ঝড়ো এবং গরম বাতাসের কারণে গাছ থেকে পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বের হয়ে আসে, ফলে গাছ শুকিয়ে যেতে পারে এবং জড়ো বাতাস পরাগায়ন, গর্ভধারণ এবং ধানের মধ্যে চালের বৃদ্ধি ব্যাহত করে। এতে ধানের সবুজ খোসা খয়েরি বা কালো রং ধারণ করে, ফলে ধান ছিটা হয়ে যেতে পারে। চতুর্থ যে কারণ সেটা হলো খরা। খরার কারণে শীষের শাখা বৃদ্ধি ব্যাহত হয় এবং বিকৃত বা বন্ধা ধানের জন্ম হয়, ফলে ধান ছিটা হয়ে যায়। এখন এর প্রতিকারের উপায় কি? যে ফসল চক্র নেমে আসা প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করা কঠিন। ধান একবার ছিটে হয়ে গেলে আর কিছু করার থাকে না, কিন্তু এই সমস্যা এড়ানোর জন্য কিছু ব্যবস্থা নেওয়া যায়। প্রথমত, যে অগ্রহায়ণের শুরুতে বোরো ধানের বীজ বপন করলে ধানের থোর এবং ফুল ফোটা অসহনীয় নিম্ন বা উচ্চ তাপমাত্রার কবলে পড়ে না, ফলে ঠান্ডা বা গরম এমনকি জড়ো বাতাসজনিত ক্ষতি থেকেও রেহাই পাওয়া সম্ভব। আপনারা এই কারণগুলো শুনলেন এবং সেই মোতাবেক চাষাবাদে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসতে হবে, তাহলে আপনারা এই সকল ক্ষতি থেকে রেহাই পাবেন। ধন্যবাদ সবাইকে।